আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাথা যন্ত্রণার বহু প্রচলিত ওষুধ স্টোপ্যাক। তো এটি এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, ফর হেডেক, ফর বডি এক, ফর টুটে। তার মানে আপনি মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করতে পারবেন, শরীরে কোনো জায়গায় যন্ত্রণা হচ্ছে হাতে পায়ে আপনি ব্যবহার করতে পারবেন, এবং দাঁতের যন্ত্রণার জন্য এটা ব্যবহার করতে পারবেন। তো এটি তৈরি করেছে, নামটা বেশ বড়ই, রিকেট বেঙ্কিসার হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এবং প্রতি স্ট্রিপের দাম রাখা হয়েছে 13.20 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে জেনে নিই যে স্টপ এক ট্যাবলেটের মধ্যে কী কী থাকে এবং এটি কিভাবে ব্যবহার করব। তো প্রতি স্টপ এক ট্যাবলেটের মধ্যে এখানে আছে লেখা, দেখতেই পাচ্ছেন, যে প্যারাসিটামল থাকে 500 মিলিগ্রাম করে, ক্যাফিন থাকে 50 মিলিগ্রাম করে। তো প্যারাসিটামল হচ্ছে একটি অ্যানালজেসিক, মানে ব্যথা বেদনা দূর করে। তো আপনার যদি কোনো মাথা যন্ত্রণা হয় সেটি, কিংবা গায়ে কোনো জায়গায়, হাতে পায়ে কোনো জায়গায় যন্ত্রণা হয় আপনি যদি, এবং এছাড়া দাঁতের যন্ত্রণা হয় আপনি যদি স্টপ্যাক খান, তাহলে আপনার মাথার যন্ত্রণা কিংবা গায়ে বা দাঁতের যন্ত্রণা কিংবা কোনো রকমের যন্ত্রণা এটি কমে যাবে। এছাড়া এর মধ্যে আছে ক্যাফিন, আছে 50 মিলিগ্রাম। তো মনে রাখবেন যে ক্যাফিন হচ্ছে, যে আমরা যে কফি খাই, কফির মধ্যে ক্যাফিন পাওয়া যায়। ক্যাফিনটা হচ্ছে একটি স্টিমুলেন্ট, যেটা হচ্ছে, তার মানে আমাদের শরীরটাকে বেশ চনমনে করে দেয় কিংবা উত্তেজিত করে দেয়। যখন ধরুন আমরা আমাদের ঘুম ঘুম মতো পাই তখন আমরা কফি খাই, ঠিক তেমনি আমাদের শরীর যখন অনেকক্ষণ থেকে কোনো যন্ত্রণা, কোনো ব্যথা সহ্য করতে করতে যখন স্টপ্যাক ট্যাবলেটের মধ্যে যে প্যারাসিটামল আছে সেটার ফলে যখন আর কি যন্ত্রণাটা ভালো হয়ে যায়, তখন যে আমাদের আমাদের শরীর টায়ার্ড হয়ে যাওয়ার ফলে আমাদের অনেকটা বেশ একটা 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 নিদ্রা অথবা ঘুম ঘুম একটা একটা ভাব পায়। এবার সেই ভাবটাকে কমানোর জন্য ক্যাফিন এখানে থাকে, যেটি আবার আপনাকে সতেজ করে দেবে, আবার আপনাকে আপনি যে কাজটি করছেন সেই কাজ করতে আপনাকে সাহায্য করবে। তো এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে বলা হয়েছে যে 24 ঘন্টায় 8টার বেশি ট্যাবলেট খাওয়া যাবে না, এবং 4 ঘন্টার মধ্যে 2টোর বেশি ট্যাবলেট খাওয়া যাবে না। তো এছাড়া এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, যে নট ফর চিলড্রেন আন্ডার 12 ইয়ার্স। তো 12 বছর বয়সের কম যারা আছে তারা স্টপ্যাক ব্যবহার করবে না। এছাড়া বলা হচ্ছে যে কিছু ওয়ার্নিং এবং প্রিকশনস আছে, দেখবেন লেখাই আছে, ডো নট ইউজ উইথ আদার প্যারাসিটামল প্রোডাক্ট। তার মানে বলা হচ্ছে যদি কেউ স্টপ্যাক খেয়ে থাকে তারা যেন আবার আলাদা করে কোনো প্যারাসিটামল না খেয়ে থাকে, এবং বলা হচ্ছে যে যদি এটি, এখানে বলাই আছে, টেকিং মোর দ্যান ডেলি ডোজ মে কজ সিরিয়াস লিভার ড্যামেজ। তো আপনি যদি বেশি খেয়ে ফেলেন এই স্টপ্যাক তো আপনার লিভার খারাপ হতে পারে। তো এটি যখন আপনার খুব মাথা যন্ত্রণা হবে কিংবা হাত পায়ের যন্ত্রণা হবে কিংবা দাঁতের যন্ত্রণা হবে, তো তখন আপনি এটি খেতে পারেন পানির সঙ্গে, সিম্পলভাবে একেবারে, দেখবেন আপনি উপকার পাবেন। ধন্যবাদ।